হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব হলো বাঁধাকপির ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে। এখানে আমি দুটো বাঁধাকপি দুটোকে ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি কাতলা মাছের মাথা দুটোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজগুলোকে ভাজা করার জন্য দিয়ে দিয়েছি, সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কয়েকটা মটরশুঁটি অ্যাড করে দেব। মটরশুঁটি অ্যাড করলে খুব সুন্দর লাগে বাঁধাকপি ঘন্টের মধ্যে দিলে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো আমার এগুলোকে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এক চামচ হলুদ, এক চামচ নুন অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। মশলাগুলোকে ভালো করে নাড়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের মাথা দুটোকে দিয়ে দেব। দেওয়ার পরে আর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে মশলাটাও দেখো খুব সুন্দর ভাজা হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে। আরও কিছুক্ষণ আমি এইভাবে মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে এক চামচ মতন জিরের গুঁড়ো অ্যাড করলাম। এরপর আর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য, মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটাকে সাথে সিম করে রেখে দেব। তো দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য। কি মাছ ধরছ? উড়ি বাবা, মাছ ধরো মাছ ধরো। দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরে এরপর আমি এর মধ্যে বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিলাম, বাঁধাকপি কুচি, আর সাথে বাঁধাকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে অনেকের বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হতে পারে, সেই কারণে আমি এটা করি, বাঁধাকপি বা ফুলকপি একটু জলে ভাপিয়ে নিই গরম জলে। তো দেখো সমস্ত বাঁধাকপিগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নেড়ে নেব। দেখো খুব সুন্দর একটা কালার এসছে, আর হচ্ছে কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে। এটাকে নাড়া হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আর সাথে কিছুটা পরিমাণ গরম মশলা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আর একটু নেড়ে নেব। এরপর আমি বাঁধাকপির ঘন্টটাকে আরও ভালো করে নেড়ে নেব এবং মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি এবং মশলাগুলোকে ভালো করে যাতে মেখে একদম জমে যায় বিষয়টা। তো দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শুধু কি ভালো ভালো রান্নার রেসিপি দেখলে হবে? বাড়িতে তো ট্রাই করতে হবে এইরকম রেসিপি। তো চলো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। মিনিট পাঁচেক পরে আমার বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আজকের মতন এই পর্যন্ত।